বিদ্যালয় জুড়ে রাতভর দুষ্কৃতিকারীদের তাণ্ডব। অভিযোগ পেয়ে মঙ্গলবার বিদ্যালয়ের সরজমিনে তদন্তে হাজির স্বয়ং দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যা মন্দির বিদ্যালয়ে। বিদ্যালয়ের তরফে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, আজ বিদ্যালয়ে ঢুকতেই দেখা যায় বিদ্যালয় জুড়ে ভাঙচুরের ছবি, নোটিশ বোর্ড, মেয়েদের শৌচালয়, বিদ্যালয়ের বাগান, সব জায়গাতেই ভাঙচুর, তছনছ কাগজপত্র। বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক অমিত করণ জানান, মনে করা হচ্ছে বুধবার রাতের অন্ধকারে এই তাণ্ডব চালিয়েছে কেউ বা কারা। স্কুলে পুলিশ বলতে আমরা 11টার সময় আজকে এসেছি স্কুলে, এসে দেখি না হঠাৎ গেটটা চাবি খোলার পরেই এখানে নোটিশ বোর্ডটা পড়ে রয়েছে। আমি দূর থেকে দেখে আমি বলি বাসুদা কালকে কি খুব ঝড়টা হলো, না প্রেগুলো নষ্ট হয়ে গেছে, নোটিশ বোর্ডটা পড়ে গিয়েছে। তারপরে কিছু দূর আসার পরে দেখলাম চারদিকে সব ভাঙা ভুঙি পড়ে রয়েছে, আমাদের বাথরুমের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো চারধারে ভাঙা পড়ে রয়েছে। একটু এবারে চোখ চারিয়ে দেখতে দেখতে গেলাম চারধারেই বিভিন্ন ভাঙা ভাঙি। কে ভেঙে যায় না, কোনো দুষ্কৃতীদের কাজ হতে পারে, তবে আমরা তো আর সেরকমভাবে কাউকে টার্গেট করতে পারছি না যেহেতু আমাদের সকলের বাইরে বাড়ি। তিনি আরো জানান, স্থানীয়দের থেকে জানা গেছে রাতে এই বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছিল কয়েকজন বহিরাগত। প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে এই কাজ তাদের হতে পারে। বিদ্যালয়ের তরফে দাসপুর থানায় অভিযোগ জানানো হলে আজ দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বিদ্যালয়ে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। দ্রুত ওই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। তবে আমি স্থানীয় মারফত একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে কাল নাকি একটা রাত পর্যন্ত এখানে ফিস্ট হয়েছে। এবার আমরা তাদেরকে অনুমান করছি না, এবার তাদের কাছে হয়তো অনুসন্ধান করলে ব্যাপারটা জানলেও জানা যেতে পারে। সন্দেহ তীর নয়, হয়তো তাদের কাছ থেকে কিছু ব্যাপারটা জানা যেতে পারে যে তারা করেছে নাকি অন্য কোনো টিম রাতের দিকে আসছিল, যেহেতু তারা 11টা 12টা পর্যন্ত ছিল স্কুল গ্রাউন্ডে, পাশের স্কুল গ্রাউন্ডে। এটা কি প্রথম না এর আগেও এরকম? এর আগেও অনেকবার হয়েছে, তবে অত বড় ধরনের হয় না। এরকম ধরনের ঘটনা আজ মাসখানেক ধরে চলছে। কিরকম ঘটনা? এই জলের ট্যাপ ভেঙে দেয়া, বাথরুমের ইউরিনালের প্যান ভেঙে দেয়া, বা কোনো মদের বোতল মিড ডে মিলের রুমে ছুঁড়ে দেয়া।